আমি বর্তমানে এখানে এসে সর্বপ্রথম সুইডেনের খবর জেনে ভাই আমরা ওই পাশে যাই আমাদেরকে কবুল করে নিও ওরা আপনাদের দেখা করা ছিল অলরেডি হাউসেদের বাড়িতে পুরো রংপুরের কিন্তু মানুষ আজকে বাংলাদেশের ইতিহাসের একটা নাম সারা বিশ্ব জানে যে আবু সাঈদ যে ইয়ং স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট যে তার জীবন দিয়েছে পুলিশের গুলির সামনে বীরের মতো দাঁড়িয়ে গিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে অবশ্যই আরও যারা জীবন দিয়েছে ত্যাগ স্বীকার করে মোবাইল প্রত্যেকের দিন আমরা মঙ্গল কামনা করি 16 তারিখ আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেছিলাম যে এইভাবে একটা ছেলেকে গুলি করে মেরে ফেলছে এইটা নিয়ে যদি আমরা প্রতিবাদ না করি আমরাও তো আন্দোলন করতে গেলে একইভাবে গুলি করে মারবে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল এইটা আলোচনা করেই আমরা 17 তারিখ রাজনৈতিক দলগুলো একটা গায়েবানা জানাজা কর্মসূচি 17 তারিখ সেই গায়েবানা জানাজায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে ইমামকে তুলে নিয়ে গেছে মানে বলছে যে কি ধরনের একটা ফাসিবাদী আচরণ যে ইমামকে পর্যন্ত ইমামতি করার কারণে তুলে গেছে বাইতুল মোকারামে ঢুকতে দিচ্ছে যার ফলে আমরা আবার আলাপ আলোচনা করি কিন্তু সিদ্ধান্ত নিই যে সরকার যেভাবে বেপরোয়া এবং হিংস হয়ে উঠছে এই সরকারকে যদি থামানো না যায় এটা ওই ভারতে যেমন মোদি বুলডোজার দিয়ে মুসলমানদের অনেক জায়গায় বাড়িঘর ভাঙচুর করে দিচ্ছিল মোদির লোকেরা অনেক জায়গায় মানুষগুলো হামলা মামলা করছিল বাংলাদেশের পরিস্থিতি একই হবে এটা ওই মোদির একটা এক্সটেনশন হাসিনার দল এবং হাসিনার বাহিনীরা কাজেই আমাদের আন্দোলন করতে হবে 18 তারিখ কিন্তু তখন আমরা এই শুক্রবার দিন সর্বদলীয় মিছিল সব রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিই সেইদের মৃত্যুর ঘটনা কিন্তু বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ বিশেষ করে নারাজি কেমন কথা একটা নিরীহ মানুষ দাঁড়িয়ে গেল পুলিশ তো যদি কেউ দাঁড়িয়ে যায় সাধারণত সারেন্ডার করা তাকে গুলি করে না এইভাবে গুলি করলো এই প্রকাশ্য দিবালককে যে গুলি করলো স্বাভাবিকভাবেই সেই দিন সেই পরিস্থিতিতে হয়তো অনেকের আসার এখানে সুযোগ নেই